হে বন্ধুরা, আমের জাত সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছুই ধারণা রয়েছে এবং ইউটিউবে আমাদের চ্যানেলে আম সম্পর্কে অনেক ধরনের ভিডিও আপলোড করা হয়েছে। তবে আজকের ভিডিওটি আমের জাত থেকে ভিন্ন জাত। এই জাত সম্পর্কে বিস্তারিত যে এই সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিও শেষ পর্যন্ত সাথে আছে আমি মাহিয়ার ইসলাম প্রদীপ। চলুন শুরু করা যাক। আম কম বেশি সবারই পছন্দের একটি ফল, কিন্তু পছন্দের এই ফলটি যখন আমাদের দেশে সারা বছর পাওয়া যাবে তখন কতই না ভালো হবে আম প্রেমিকদের জন্য। এই আমের জাতের নাম কাটিমন বা থাই বাংলাদেশ। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এমনই একটি আমের জাত উৎপাদন করেছে যা সারা বছর ফল দেবে। আমের এই জাতটি হল কাটিমন। আপনি চাইলে আপনার নিজের বাসাবাড়ির ছাদে কিংবা বাড়ির আঙিনায় রোপণ করে উপভোগ করতে পারেন এই জাতের আমটি। বছর কিংবা ফল বদল করে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি ও মে মাসে এই গাছের মুকুল আসে এবং মার্চ থেকে এপ্রিল এবং মে থেকে জুন এবং জুলাই থেকে আগস্ট মাসে ফল আহরণের উপযোগী। ফল লম্বা, প্রতিটি আমের গড় ওজন 300 থেকে 350 গ্রাম। কাঁচা আমের টক হালকা সবুজ আর পাখের টক হলুদ বা সবুজ। আম গাছটির উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট। গাছটির কোনো অংশে মুকুল, কোনো অংশে আমের গুটি, কিছু অংশে কাঁচা আম, আবার কোথাও পাকা আম। এটি খেতে সুস্বাদু এবং একটু আঁচ আছে। ফলের শাঁস গাছ হলুদ বর্ণের। বাড়ি 11 আমটি 1 বছর বয়সের গাছে মুকুল আসে। এই জাতের 4 থেকে 5 বছর বয়সী গাছে প্রতিবার 60 থেকে 70টি আম আহরণ করা যায় এবং বছর 50 কেজি পর্যন্ত আম হয়ে থাকে। বাংলাদেশের সব এলাকায় চাষ উপযোগী। আমের এই জাতটি সম্পূর্ণ দেশীয়। এটি প্রাকৃতিকভাবে সংক্রায়নের ফলে সৃষ্ট। থাই 12 মাস আম বা কাঠি দারুণ মিষ্টি এবং আসনি বললেই চলে। এটি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাণিজ্যিকভাবে চাষ করা হয়। আমাদের দেশের আবহাওয়ায় উপযোগী। একই গাছের সাথে ফুল মাঝারি বড় পাকা আম থাকে বা যে কোনো পর্যায়ে মুকুল আম থাকে। এই গাছের নতুন কুশি ছাড়লে মুকুল আসে। এর কোনো সিজন বা অফ সিজন নেই। এই জাতের আম কাঁচা খেতে মিষ্টি, পাকলে খুবই মিষ্টি। আমের আটিটির আঙুল ছোট। প্রতিটি আমের গড় ওজন 350 গ্রাম। 5 বছর বয়সের একটি গাছে প্রায় 1.5 মাসের মতো বেশি আম ধরে। সারের জন্য উপযোগী। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক দিন। আর আপনি যদি গাছ ও গাছ সম্পর্কে যে কোনো ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পরবর্তী ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বাড়িঘর সম্পর্কে আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারেন। ধন্যবাদ।